হ্যালো গাইজ এই রোদ্দুরে তোমাদেরকে আমি একটা একদম মন প্রাণ ঠান্ডা করার রেসিপি নিয়ে এসেছি যাতে তোমরা এই শরবতটা খেয়ে একদম মন প্রাণ ঠান্ডা করতে পারো তো যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তাদের কাছে অনুরোধ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো তোমরা তো চলো রেসিপিটা শুরু করি দেখো একটা বড় আমি তরমুজ নিয়ে নিয়েছি এই তরমুজটার ওজন আছে দু কিলোর ওপরে এটাকে কেটে নেব তো দেখো এটা আমি ভালোভাবে কেটে নিয়েছি দেখো তরমুজটা কত সুন্দর একদম পুরো লাল দেখতে দেখতে কিন্তু খুব সুন্দর লেগেছে আর এটা যতটা দেখতে সুন্দর লাগছে খেতে কিন্তু অসাধারণ লাগে তো দেখো সামনের থেকে দেখিয়ে দিচ্ছি তরমুজে কিন্তু বেশি বীজ নেই এটা আমি কেটে নেবো ছোটো ছোটো করে এই দেখো আমি ছোটো ছোট করে কেটে আর বীজগুলো সব ফেলে দিয়েছি চামচের সাহায্যে এরপর দেখো এটা আমি পেস্ট করে নিলাম তরমুজগুলো তরমুজে কতটা জল থাকে দেখো পেস্ট করেছি জল দি একটু তাও কতটা জল এই দেখো এরপর আমি দুটো গ্লাসে ঢেলে নিচ্ছি পেস্ট করা তরমুজটা খুব বেশি কিন্তু পেস্ট করবে না যাতে একটু মুখে লাগে তাহলে ভালো লাগবে দিয়ে দিলাম একটুখানি বিট নুন আর এর আগে দিয়েছিলাম একটুখানি কাগজি লেগুচি দেখানো হয়নি তো বন্ধুরা আমি ভালো করে ইয়ে করে দিয়েছি চামচ দিয়ে গুলিয়ে দিয়েছি আর দেখো দুটো তরমুজ কেটে ওপর থেকে দিয়ে দিয়েছি তো দেখো একদম এক মিনিটেই তৈরি হয়ে গেলো আমাদের তরমুজের রেসিপিটা তো তোমাদের কেমন লাগলো এই শরবতটা এটা যদি তোমরা একটু ফ্রিজে রেখে খাও রোদ থেকে এসে তোমরা কিন্তু অনেক রাত পাবে বন্ধুরা তো তোমরা অবশ্যই এটা খাবে তরমুজ খাওয়া কিন্তু খুব ভালো এই রোদের মধ্যে তোমরা অবশ্যই খাবে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে না তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আর এইরকম খাও